হাই বন্ধুরা, আমি অমৃত। আর আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা আমি বানাতে চলেছি তা হচ্ছে বাংলাদেশের একজন হুজুর, তার নাম হচ্ছে মিজানুর আজহারি। তো এই বক্তা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকে, আর ইনি বিশেষত মুসলিম ধর্মের মানুষ এবং মুসলিম ধর্মকে নিয়ে বেশি কথা বলেন। এবং এর মধ্যে মুসলিম ধর্মকে নিয়ে কথা বলবেনই, তার মধ্যে কিন্তু হিন্দুগের টানবেই। হিন্দুগের বিষয় ছাড়া ইনি কথা কখনোই বলেন না। ভালো মন্দ বিষয় থাকে, আবার তার মধ্যে অনেক খারাপ বিষয় থাকে, কিন্তু হিন্দুদের ধর্মকে নিয়ে ইনি কিছু না কিছু বলবেই। এই মিজানুর আজহারি ইনি বলছেন যে হিন্দু ধর্মের মানুষ গোমূত্র পান করে, এবং এই গোমূত্র পান একমাত্র হিন্দু ধর্মের মানুষেরই রুচিসম্মত, বা কোন ইসলাম ধর্মের মানুষের সম্মত নয়। অ্যাকচুয়ালি হিন্দু ধর্মের মানুষের অনেক রকমের নিয়ম কানুন আছে। হিন্দু ধর্মের মানুষ সব কিছুর পূজা অর্চনা করে, এবং সেই সব বিষয়ে কথা বেশি বাড়াবো না। এই আজহারি বাবু, দেখুন, ইনি হচ্ছে ইসলাম ধর্ম প্রচারক, এবং ইসলামকে নিয়ে সবসময় কথা বলে এবং ইসলাম ধর্মকে প্রচার করে। ইনি বলছেন যে ইনার হাত ধরে নাকি অনেক হিন্দু মানুষ মুসলিম হয়েছে। অ্যাকচুয়ালি মুসলিম, হিন্দু ধর্মের মানুষ মুসলিম তখনই হয় যখন তাকে জোর জবরদস্তি করা হয়, বা তাকে এমন কিছু ফাঁদে ফেলানো হয়, সেই ফাঁদের কারণে কিন্তু একটি হিন্দু মানুষ মুসলিম হতে বাধ্য হয়। না হলে তার পূর্বপুরুষ হিন্দু, সে কিভাবে মুসলমান হতে পারে? তো চলুন আজহারির ভিডিওটা আপনাদের দেখাই, তারপরে আপনারাই বলবেন যে লোকটি কেমন। অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয়, আলহামদুলিল্লাহ। হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। এবং অবাক করা কাণ্ড, তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায়, কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে, শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে। আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব, এটা খাইলে তোর 1 কোটি টাকা দিন, খাইবেন? আমি কম, তুই নিয়ে আইস তুই খা, ঠিক না? কারণ আমাদের রুচিতে এটা ধরে না, ইসলামটা আমাদেরকে শিখায় নাই। তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম, স্বভাব সুলভ ধর্ম। তারপর হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে, মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয়। ওই বাচ্চা ছুটে আসবে, কান্না করবে, আবার ফেলতে হবে। ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে, এরকম আইডিওলজি তারা বিলিভ করে। তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা, এটা কি আমাদের আকলে ধরে? আমাদের ধর্মে এরকম কোনো বিধান আছে? হিন্দু ভাইরা যদি থেকে থাকো, জাস্ট পন্ডার অন দ্য নিউজ, এই বিষয়গুলোর উপরে একটু থিঙ্ক কর, একটু ভাবো, চিন্তা করে দেখো। ইসলাম হচ্ছে দীনুল ফিতরা, স্বভাব সুলভ ধর্ম। এখানে মনে মানে না এরকম কোনো বিধান আল্লাহ দেয়। 7 নম্বর হচ্ছে দীনুল ইলম, এটা জ্ঞানের ধর্ম, জ্ঞানের উপর প্রতিষ্ঠিত। এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো। প্রথম কথা কি? আরবিতে কি? বিসমি রাব্বিকাল্লাযী খলক, রিড ইন দা নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিআন, অথবা আলেমের ফলোয়ার হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস, চারটা হয়ে 5 নম্বর হয়েও না, ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবা। 5 নম্বরটা হচ্ছে আলেম বিদ্বেষী, খবরদার, আলেমদের পিছনে লেগো না, তাহলে তোমার দিন দুনিয়া আখেরাত সবটারে বরবাদ করে দিবে কে? এটা নলেজের উপর বেস করে ধর্ম, এখানে উল্টা পাল্টা কথা বলার সুযোগ না। 8 নম্বরে ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে দীনুস সালাম, এটা শান্তির ধর্ম। আওয়াজ করে বলেন, দীনুস সালাম। কিসের ধর্ম? বিশ্ব নবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখতে পাঠাতেন, ওনার কুত্তাব ছিল, মানে অভিলেখক এবং চিঠি লেখক সাহাবী, বিশ্ব নবী বলতেন, লেখো। আজকে এই সব
ইসলাম ধর্মগুরুদের জন্য, এইসব ইসলাম অসাধু ধর্মগুরুদের জন্য বা ইসলাম প্রচারক অসাধু ইসলাম প্রচারক ধর্মগুরুদের জন্য, কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশে যেসব হিন্দুরা বসবাস করে তাদের কিন্তু আজকে ওই দেশে বসবাস করা কিন্তু অনেক দুঃসাধ্য হয়ে পড়েছে। কারণ এইসব মানুষের চাপে পড়ে, এইসব মানুষ জলসায় গিয়ে এমন এমন ভাষণ দেয় বা এমন কিছু হিন্দুদের নিয়ে কথাবার্তা বলে যার থেকে ইসলাম ধর্মের যেসব ছোট ছোট বাচ্চা তারা কিন্তু অনুপ্রাণিত হয়ে এই হিন্দুদের দেখতে পারে না বা হিন্দুদের উপর আক্রমণ চালায়। তা না হলে ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিম সকলে বসবাস করে, আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি যে মুসলিমদের কোনো অনুষ্ঠানে গিয়ে তখন কোনো হিন্দু মানুষ আক্রমণ করেছে বা কিছু অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এরকম কিন্তু ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। কিন্তু এইসব মানুষের জন্য কিন্তু আজকে বাংলাদেশের মানুষের এই পরিস্থিতি, আর এই মানুষের জন্য কিন্তু আজকে সব দেশে একটা হিন্দু মুসলিম দ্বন্দ্ব লেগে আছে। তো সবাই ভালো থাকবেন, আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন।